একটা মানুষ আসলে সফল হলো তখন যখন সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ায় অবস্থা তার যা হয় হোক, দুনিয়ায় সে গরিব থাক, অসহায় থাক আর মূর্খ থাক, সে যদি আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারে, আখেরাতে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আর আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই ওই লোকটা সফল হয়ে গেল। তাহলে একটা মানুষ আখেরাতে যদি সফল হতে চায়, ওই সফলতার বীজ এ দুনিয়াতে বপন করতে হবে, এটাই হলো মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, যেই মানুষগুলো ব্যর্থ হলো তাদের পরিণতি কত খারাপ। দুনিয়াতে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, আমরা যারা উদ্দেশ্য জানবার পরেও আল্লাহ তাআলার ওই উদ্দেশ্যকে আমলে পরিণত করি নাই, বাস্তবে পরিণত করি নাই, বরং আমার মন যা চায় আমি তাই করেছি, ইচ্ছা যা হয় তাই বলেছি তাই করেছি, একেবারে নিজের মন চাহি জিন্দেগি অতিবাহিত করেছি। দুনিয়ার জগতে এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। الله رب العالمين বলেন, ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس, বিপুল সংখ্যক মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এখন কথা হলো কোন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাদের কি কোয়ালিফিকেশন হতে পারে, তাদের কি যোগ্যতা কোন কারণে। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে কলব দিয়েছিলাম তথা উপলব্ধি শক্তি আমি যাদেরকে দিয়েছিলাম, ভালো মন্দ বুঝবার নির্ণয় করবার যোগ্যতা আমি আল্লাহ যাদেরকে দিয়েছিলাম। একটা মানুষের উপরে শরীয়তের হুকুম তখনই আসে যখন ওই লোকটার ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা অর্জন হয়। একটা মানুষ সুঠাম দেহি, দেখতে সুন্দর, প্রাপ্তবয়স্ক, এই লোকটার ব্রেন ঠিক নাই, পাগল। এখন বলেন তো, যার মস্তিষ্ক ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত, পাগল, এই লোকটা যত সুস্থ সুঠাম দেহি, যত প্রাপ্তবয়স্ক সে হোক না কেন, সে যদি রাস্তা দিয়ে বিবস্ত্র অবস্থায় হেঁটে বেড়ায়, তার কি একটা সগিরা গোনা হবে? একটু মুখ দিয়া বলেন, সগিরা গোনা হবে? হবে না। তার সব ঠিক আছে কিন্তু তার বুঝ শক্তি ঠিক নেই। তাহলে একটা মানুষ সব কিছু ঠিক আছে কিন্তু তার বুঝ শক্তি ঠিক নাই, তার জ্ঞান নাই, সে যদি নামাজ না পড়ে গোনা হবে না, সে যদি অন্যেরটা খেয়ে ফেলে গোনা হবে না, রাস্তায় যদি বিবস্ত্র অবস্থায় চলে গোনা হবে না। সব ঠিক আছে, শুধু কি ঠিক নাই, মস্তিষ্ক ঠিক নাই, কলব ঠিক নাই, ভালো মন্দ বুঝবার যোগ্যতা তার নাই, এ কথায় ধরেন পাগল।
কিন্তু যদি কোনো মানুষের এমন অবস্থা হয় তার দুইটা হাত নাই, দুইটা চোখ নাই, দুইটা পা নাই, কিন্তু তার ভালো মন্দ বুঝবার যোগ্যতা আছে, জ্ঞান ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, এই লোকটা প্রাপ্তবয়স্ক, বলেন তো হাত নাই, চোখ নাই, পা নাই, এই লোকটা যদি নামাজ ছেড়ে দেয় তার গোনা হবে কি হবে না? তাহলে একজন মানুষ দামি কোন কারণে, হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গের কারণে নয়, বরং আল্লাহ তাআলা তাকে বুঝবার মতো জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ তাআলা বায়ান দান করছে, যেই মানুষটার মধ্যে ভালো মন্দ বুঝবার নির্ণয় করবার যোগ্যতা আছে, এই মানুষটার শারীরিক স্ট্রাকচার যাই হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে তার হায়াতের হিসাব নিকাশ পরিপূর্ণভাবে দিতে হবে, ঠিক কিনা বলেন? এখন বলেন আমরা এখানে যারা আছি, যারা আশেপাশে আছে, বাচ্চাগুলো বাদে যারা আছে, এদের কি ভালো মন্দ বুঝবার যোগ্যতা নাই? সবার আছে, কিন্তু সবাইকে আল্লাহর হুকুম মেনে চলে নাকি? দেখেন যোগ্যতা থাকার পরেও যে মানে না, এ কথাই আল্লাহ বলেন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, ভালো মন্দ বুঝবার যোগ্যতা দেওয়ার পরেও সে এটা দিয়ে ভালোটা ধরে নাই, খারাপটা ছাড়ে নাই। আমি এটা ব্যাখ্যা বলতেছি, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাকে ভালো মন্দ বুঝবার যোগ্যতা দেওয়ার পরেও সে ভালোটা ধরে নাই, খারাপটা ছাড়ে নাই। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই শ্রবণ শক্তির দ্বারা সে ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা ছিল কিন্তু সে করে নাই, তাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে চোখ দিয়েছিলাম, এটা দিয়ে সে দেখে নাই, মানে এই চোখ দিয়ে সে ভালো মন্দ যাচাই বাছাই করে নাই। এই ধরনের মানুষ সমাজের মধ্যে কম না বেশি, জোরে বলেন। নিঃসন্দেহে চোখ থাকার পরেও চোখকে ভালো কাজে লাগায় না, মন্দ কাজে লাগায়, কান দিয়ে শ্রবণ শক্তি থাকার পরেও এটাকে ভালো কাজের চাইতে মন্দ কাজে বেশি লাগায়, অন্তর ঠিক আছে, ভালো মন্দ বুঝবার যোগ্যতা আছে, এরপরেও এটাকে যারা কাজে লাগায় না, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে কম্পেয়ার করেন, তুলনা করেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এই ধরনের মানুষ যাদের সব অর্গান ঠিক থাকার পরেও ভালোটা ধরে না, মন্দটা ছাড়ে না, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা কেমন যেন চতুষ্পদ জানোয়ারের মতো। সমাজে অনেক মানুষ আছে দেখবেন, একজন হুজুর বয়ান করছে, যে কোনো বিষয়ে আলোচনা করছে, আর একজন নামাজ কালাম পড়ে না, প্রস্রাব করে পানি নেয় না, পায়খানা করে ঠিক মতো পানি খরচ করে কিনা আল্লাহই ভালো জানে। এখন ওই কথাটা তার বিপক্ষে চলে গেছে, এখন মানুষের বিপক্ষে বলা লাগে না, আপনি সত্য বললেই দেখবেন বড় একটা অংশের বিপক্ষে এমনেই চলে যায়। এখন অনেকে আছে এগুলাকে নিজের গায়ে আবার মাখায়, যমকে আমার বিরুদ্ধে বলল, এখন মানুষের সামনে বলে আরে বেড়া ওই হুজুর কি বুঝে, ওর চাইতে আমি আরো বেশি বুঝি, ওই আলেম কি বুঝে, ওর চাইতে আমি আরো বেশি বুঝি, ওই আলেমে দুনিয়ার কি দেখছে, ওর চাইতে আমি আরো বেশি দেখছি, আছে না নাই? এখন দেখেন উনি বেশি দেখার পরেও ওনার দেখা কোনো কাজে লাগে নাই, উনি বেশি বোঝার পরেও ওনার বোঝা কোনো কাজে লাগে নাই। এখন বলেন এই ধরনের মানুষের ব্যাপারে আল্লাহ কি বলেন, উলাইকা কাল আনআম, এ মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা এরপরে বলেন না এমনটাও নয়, বরং বালহুম আযাল, বরং এই ধরনের মানুষ যাদের সব কিছু ঠিক থাকার পরেও সত্য মিথ্যার পার্থক্য করে না, সঠিকটা ধরে না, মন্দটা ছাড়ে না, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন, বরং এই মানুষগুলো হলো গাফেল, এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? এ মানুষগুলোর তো বডি স্ট্রাকচার সব ঠিক আছে, এরপরেও চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন? মনে করেন আপনার একটা ছাগল আছে অথবা একটা গরু আছে,
এই ছাগলটা প্রতিদিন গিয়ে পাশের বাড়ির এক লোকের ক্ষেত থেকে ফসল খেয়ে ফেলে। এক নাম্বার বিষয়, এখন যে এই ছাগল গিয়ে ফসল খায়, এতে কি ছাগলের কোনো গুনাহ হয় নাকি? একটু জোরে বলেন, গুনাহ হয়? এখন ছাগলরে আপনি খুব দুই কান ধইরা ওয়াজ কইরা বুঝাইছেন যে ছাগল গো, তোর কান ধরলাম না, তোর পা দুইটা ধরি, ওই পাশের বাড়ির লোকটা ভালো না, তুই ওই বাড়িতে গিয়া আর ওই সব খাইস না, তুই গিয়া খাস আর আমার উপরে চাপ আসে, তোর পা দুইটা ধরি, ওর চাইতে ভালো খাবার তোকে আমি দিব, তুই আর খাইস না, বাজার থেকে ভুষি আনবো, খৈল আনবো, আরো মজার মজার খাবার তোরে খাওয়ামো, কিন্তু ঠ্যাং দুইটা ধরি, তুই ওই বাড়িতে আর যাইস না। এত সুন্দর কইরা ওয়াজ কইরা বুঝাইয়া বলার পরেও ছাগল যদি আবার গিয়ে ওই বাড়িতে ওই ক্ষেতের থেকে কোনো কিছু খায়, ছাগলের গোনা হবে নাকি? কেন হবে না? কারণ কি, ছাগলকে আল্লাহ তাআলা এই কলব, এই হৃদয় ভালো মন্দ বুঝবার যোগ্যতা, অন্যান্য জানোয়ার, চতুষ্পা জানোয়ার, চারপায়া জানোয়ার, এদেরকে ভালো মন্দ বুঝবার যোগ্যতা আল্লাহ দেয় নাই, এজন্য এরা মন্দ করলে এদের কোনো পাপ? শুধু তাই না, একজন মানুষ তার মধ্যেও যদি ভালো মন্দ বুঝবার যোগ্যতা না থাকে, সেও যদি আর একজনের এটা চুরি করে খায়, বলেন তো তার গোনা হবে নাকি? হবে না। তাহলে মানুষের মূল্য কিসের কারণে? এই জ্ঞানের কারণে, ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা থাকার কারণে। এই জন্য কেয়ামতের দিন চতুষ্পদ জানোয়ার এদের হিসাবের সিস্টেম হবে একরকম, কোন চতুষ্পদ জানোয়ার, কোন কুকুর, কোন শুকর এরা জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা কেয়ামতের দিন এদের বিচারের সিস্টেম হবে, দুনিয়াতে কোন সবল প্রাণী যদি দুর্বলের উপরে আক্রমণ করে থাকে, আল্লাহ তাআলা ওই দুটো প্রাণীকে হাজির করবার পর সবলের থেকে দুর্বলের উপরে যেই জুলুম দুনিয়ায় করেছিল সবলটা, আল্লাহ তাআলা দুর্বলকে দিয়ে ওই সবলের থেকে প্রতিশোধ নেওয়ার পরে ওদেরকে বলবে মাটি হয়ে যাও। কাফেররা যখন এই দৃশ্যটা দেখবে আর আফসোস করে বলবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানী কুনতু তুরাবা, আফসোস করে বলবে আহারে আমরাও যদি মাটি হয়ে যাইতাম। তার মানে আমরা যারা মানুষ, আমাদের হিসাব নিকাশের পরে মাটি হয়ে যদি যাওয়া লাগতো, তাহলে তো চতুষ্পদ জানোয়ারের লেভেলে থাকা যাইত, কিন্তু আমাদেরকে ওই হিসাব নিকাশের পরে আমাদেরকে মাটি হয়ে যাও বলা হবে না, একদলকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, আর একদলকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, আর ওই মানুষগুলো যারা জাহান্নামী হবে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা বল? এজন্য আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই উদ্দেশ্যগুলো যদি আমরা সফল বাস্তবায়ন করার প্রচেষ্টা করি, তাহলে এই মাটির দেহটা দামি হয়ে যাবে, এই দেহটা দামি হয়ে যাবে, এটা জান্নাতের উপযুক্ত হয়ে যাবে, আর যদি না হয় তাহলে জাহান্নামের জ্বালানি এই দেহকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবে। এখন প্রথম সিদ্ধান্ত আপনাদের, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আমরা কি আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য মোয়াফেক জীবন পরিচালিত করব, নাকি আমাদের মন যা চায় সেই অনুযায়ী করব? এ সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষের। আমরা শুধু আমাদের কথাগুলো বলে দিতে পারি, আমরা শুধু আপনাদের সামনে কথাগুলো আলোচনা করে দিতে পারি, কিন্তু এই কথার উপরে জোর করে আমল করানোর, করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা কোনো নবীকেও দেয় না। কোনো নবীকে এই দায়িত্ব দিছে যে জোর করে একজনকে কালিমা পড়াবেন? দেয় নাই। আল্লাহ তাআলা তার বাণীগুলো যথাযথভাবে পৌঁছায়া দিতে বলেছেন, এরপরে যদি কেউ গ্রহণ করেছে সে কামিয়াব, আর যে সে যে গ্রহণ করে নাই সে না কামিয়াব। এখন আসেন, আমাদের মতো এই দুর্বল এক মানুষকে আল্লাহ কেন বানাইলেন? আমরা তো দুর্বল, কতটা দুর্বল এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। আমরা আমাদের পাওয়ার কিসে জানেন? আমাদের পাওয়ার হইল অহংকারের কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? মানুষ যখন একটু উঁচু পদ পদবি লাভ করে, এমনটা নয় যে একজন যদি এক দেশের প্রেসিডেন্ট হয়ে যায় সে একজন কৃষকের চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়, বিষয়টা কি এমন নাকি? না না, বরং ওই অবস্থান পদ পদবি তাকে অহংকারী বানায় দেয়, সে অন্যদের চাইতে নিজেকে একটু আলাদা মনে করে,
অন্যদের চাইতে নিজেকে একটু পাওয়ারফুল মনে করে, কিন্তু সৃষ্টিগত দিক থেকে মানুষ অতি অতি দুর্বল। এ ঘোষণা আমার নয়, এ ঘোষণা কার? আল্লাহ তাআলার। আসেন, দৈহিক দিক দিয়ে মানুষ কেমন শক্তিশালী। আপনার আমার আশেপাশে অনেক প্রাণী আছে, এগুলো আমাদের চাইতে অনেক শক্তিশালী আছে না নাই? কোরবানির সময় মাঝে মধ্যে আমাদের ঢাকা শহরে দেখা যায় বিশাল বিশাল এক একটা গরু নেয়, অনেক সময় ছোট ছোট গরু, দেশি গরু, পাঁচ সাতজনে মিলা একটা গরুকে টেনে নিতে পারে না। তাহলে দৈহিক শক্তির দিক দিয়ে মানুষের চাইতে অনেক শক্তিশালী জীব এই ধরার মধ্যে আছে। আবার আসেন দেখেন, মানুষ যদি বলে আমি দৃষ্টি শক্তির দিক দিয়ে শক্তিশালী, তাও নয়। কারণ আমাদের সমাজের মধ্যে আমরা অনেক প্রাণী দেখি, যেমন বাদুর, এটা দিনের বেলা দেখে না, রাতের বেলা খুব ভালো দেখে। আবার এই যে কুকুর বিড়াল আছে, অনেক মানুষ অন্ধকারে পথ চলতে গিয়ে পা ভেঙে যায়, পড়ে গিয়ে হাত ভেঙে যায়, কোনোদিন কোনো কুকুর বিড়ালের হাত পাও ভাঙে নাই রাতের বেলায়, কারণ এরা রাতের বেলায়ও স্পষ্ট দেখতে পায়। তাহলে একটা কুকুর একটা বিড়াল দৃষ্টি শক্তির দিক দিয়েও মানুষের চাইতে বেশি। এবার আসেন, মানুষ বলে যে আমরা ভালো মন্দ খাই, হজম শক্তির দিক দিয়ে আমরা দুর্বল। এই যে আপনার বাড়ির বিড়াল কতদিন কাঁচা মাছ চুরি করে খাইল, কোনোদিন এর পেটের মধ্যে কোনো অসুবিধা হয় নাই। কুকুর কত মুরগি মেরে খাইল, কোনোদিন পেটের অসুখ হয় নাই। শিয়াল বন বিড়াল কত মুরগি চুরি করে খাইল, কোনোদিন পেটের অসুখ হয় নাই। আমাদের মাংস তো বহুদূর, ভাতের চাউলটা যদি একটু শক্ত থাকে, দুপুরবেলা খাইলে বিকালবেলা পেটের মধ্যে রেসলিং শুরু হয়ে যায়। এইরকম প্রত্যেকটা দিক দিয়ে আমরা দুর্বল। আল্লাহ তাআলাই বলেন, খুলিকাল ইনসানু যাইফা, মানুষকে অতিশয় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বল এমন একটা প্রাণী, আমরা দুই চার পাঁচ দিন গোসল না করলে গায়ে গন্ধ হয়ে যায়, দাঁত না মাজলে মানুষ পাঁচ হাত দূর থেকে কথা বলতে পারে না মুখের গন্ধে, একটু মুখটা সকালবেলা উঠে না ধুলে চেহারার মধ্যে চোখের কোণা দিয়ে ময়লা পড়ে থাকে। এরপরেও আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আমাদের এমন এক গান্ধা প্রাণী, আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অনেকে মনে করতে পারে কেন বানাইছে, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যেও এ কথা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি এটা মনে করে নাকি, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ কোনো কারণবিহীন বিনা কারণে মানুষ বানায়ছি, তোমাদেরকে বানায়ছি, তোমরা কি এটা মনে করো নাকি? আল্লাহ তাআলা হলেন হাকিম। আল্লাহ কি, একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ কি হাকিম? শব্দের অর্থ হলো মহাপ্রজ্ঞাময়, মহাপ্রজ্ঞাময়। আরবি প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইখলু আনিল হিকমা, মহাপ্রজ্ঞাময়ের কোনো কর্ম হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়। সমাজের মধ্যে সাধারণ শিক্ষিত একজন মানুষ, সে যদি এমন কোনো কাজ করে যেই কাজের দুনিয়াবি কল্যাণও নাই পরকালীন কল্যাণও নাই, তাহলে ওই শিক্ষিত মানুষকে তিরস্কার করে অন্যান্য মানুষেরা বলে, ধর্মিয়া তোমার মতো একজন শিক্ষিত মানুষ এমন কাম করলো, বেহুদা কাম, তোমার মতো শিক্ষিত মানুষ এই ধরনের কাজটা কেমনে করলা। তার মানে সমাজের একজন সাধারণ শিক্ষিত মানুষও যদি অনর্থক কোনো কাজ করে, সমাজের মানুষ ওই শিক্ষিত মানুষকে তার অনর্থক কর্মের কারণে তিরস্কার করে, কি করে না? আর মহাপ্রজ্ঞাময় উনি আমার আপনার মতো মানুষকে বানাইছেন বিনা কারণে, এটা কি হতে পারে? হতে পারে না। অনেক প্রশ্নের এক গভীর জবাব আল্লাহ তাআলা দেন। যদি প্রশ্ন করা হয় আল্লাহ কেন বানিয়েছেন, আল্লাহ তাআলা অনেক প্রশ্নের একটা জবাব দিয়ে বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এটা মনে করো নাকি আমি তোমাদেরকে বেহুদা বানিয়েছি, এমনটা নয়, বরং তোমরা আমার কাছে আবার প্রত্যাবর্তিত হবে, আমার নিকটে আবার ফিরে আসবে। তার মানে বানায়া আল্লাহ দুনিয়ায় ছেড়ে দিয়েছেন,
এই দুনিয়াই শেষ না, মৃত্যুর মাধ্যমেই সব কিছু শেষ হয়ে যাবে না, বরং আমাকে আপনাকে আবার সৃষ্টিকর্তার কাছে ফিরে যেতে হবে। কি হবে না, আমাকে আপনাকে যে ফিরে যেতে হবে, এই বিশ্বাসটা যদি আমার আপনার মধ্যে যথাযথভাবে কাজ করে, এই বিশ্বাসটা যদি আমার আপনার ভেতরে পরিপূর্ণভাবে থাকে, তাহলে আমি আপনি এই দুনিয়াতে আমাকে আপনাকে এমনভাবে তৈরি করব যাতে ওই দিন সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে আমাকে আপনাকে লজ্জিত না হতে হয়। এই কথার দ্বারা এটাও বোঝা যায় যে এই দুনিয়াতে পাঠানোর পরে আমাদের কিছু করণীয় বর্জনীয় আছে, যদি নাই থাকতো তাহলে আল্লাহর কাছে আবার ফিরে যাওয়া লাগতো না, যদি নাই থাকতো তাহলে আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগতো না, আছে যেহেতু ফিরে যেতে হবে, যদি না থাকতো হয়তো এই দুনিয়ার জিন্দেগি আমাদের শেষ হতো, মরার পরে পচে গলে মাটির সাথে আমরা মিশে যেতাম, ঠিক কিনা বলে। যেহেতু দুনিয়া শেষ নয়, আবার আমাকে আপনাকে আল্লাহর কাছে যেতে হবে, সেহেতু এই দুনিয়ায় কিছু করণীয় যে আছে এর দ্বারা এটাই মূলত বোঝা যায়, ঠিক কিনা বলে। একটা মানুষ, আসলে মূল মানুষটা কি, আমরা যে মানুষ, আমাদের এই স্ট্রাকচারটা কি মানুষ না অন্য কিছু মানুষ, আসলে বিষয় হলো মূল মানুষটা হলো আমাদের রুহ। মূল মানুষটা কি বলেন না, রুহ। এই রুহ শুধু স্থান পরিবর্তন করে, রুহটা কি করে, শুধু স্থান পরিবর্তন করে, রুহের জগৎ থেকে চলে আসছে আম্মার পেটে আলমে বতনে, এরপরে আসি আলমে দুনিয়ায়, এরপরে আসি এই দেহ থেকে রূপ বিচ্ছিন্ন হয়ে যাবে, এরপরে চলে যাব আলমে বরজখে, এরপরে আলমে আখেরাতে, এরপরে সর্বশেষ অবস্থান হবে জান্নাত অথবা জাহান্নাম। কিন্তু এই যে স্থান পরিবর্তন হবে বারবার, এই স্থান পরিবর্তনের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট সময় হলো এই দুনিয়ার সময়টা, কারণ এই দুনিয়ার কর্মের উপরে তার পরবর্তী অনন্তকালের অবস্থা নির্ভর করতেছে। একটা মানুষ যদি এই দুনিয়ায় পরিপূর্ণ আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে, তাহলে তার পরবর্তী জিন্দেগি সুন্দর হয়ে যাবে। আর যদি এই দুনিয়াকে সে যেমনে মন চায় তেমনে কাটায়, তাহলে তাকে আখেরাতে জাহান্নামের লাকড়ি, জাহান্নামের লাকড়ি হতে হবে, যার দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবে। এখন আসেন, আল্লাহ আমাদের কেন বানাইছেন, কোনো কারণবিহীন তো বানান নাই, এ জবাব তো আল্লাহই দিয়েছেন যে তোমরা কি মনে করো আমি বেহুদা বানাইছি, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে বেহুদা বানান নাই, আমাদেরকে একটা সময়, নির্দিষ্ট সময় আবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। এজন্য মানুষ যখন মারা যায় আমরা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর জন্যই আবার তার নিকটেই আমরা প্রত্যাবর্তন করব। শুধু পড়ে যাই আর বলে যাই, কিন্তু শিক্ষাটা কোনোদিন গ্রহণ করলাম না। এখন মানুষ আল্লাহ তাআলা কেন বানিয়েছেন, এক নম্বর উদ্দেশ্য, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে এ কথার জবাবে বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আবদুন, গোলাম। আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা কার গোলাম জোরে বলেন। তাহলে আমাদেরকে আল্লাহ বানাইছেন গোলামি করার জন্য, কি করার জন্য, গোলামি করার জন্য। দুইটা শব্দ বেশ প্রসিদ্ধ, একটা হলো চাকুরি আর একটা হলো গোলামি, কিন্তু দুইটা শব্দের মধ্যে আকাশ জমিন তফাত। মানুষ দুনিয়ায় চাকুরি করে তাকে বলে চাকর, চাকুরি করে চাকর, আর এই চাকুরি করে শর্ত সাপেক্ষে, যেমন চাকুরির অফার দিয়েছে বড় একটা কোম্পানি, সুখবর চাকরির খবর, চাকরির খবর, এইবার শর্ত সাপেক্ষে এতজন মানুষকে নিয়োগ দেওয়া হবে। কি শর্ত, শর্ত থাকে এই পাস থাকতে হবে, এরপরে এই বিষয়ে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে, এরপরে অফিসে ডাকা হবে, রিটার্ন নেওয়া হবে, ভাইবা নেওয়া হবে, এরপরে বলা হবে যে মাসে সপ্তাহে অফিস হইল 5 দিন, প্রতিদিন ডিউটি হলো 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, অফিসের ফর্মাল ড্রেস পরে আসতে হবে, আপনি যদি সব শর্তগুলো মেনে আমার এইখানে চাকরি করেন মাস শেষে আপনাকে 50,000 টাকা বেতন দেওয়া হবে।
এখন বলেন এই যে বেতন যে দেওয়া হবে চাকরিজীবীকে, এই চাকরিজীবীকে বেতন দেওয়ার পেছনে শর্ত আছে না নাই? আপনি ওইগুলা করবেন, বিনিময়ে আপনাকে ওইটা দেওয়া হবে। দুনিয়ায় মানুষের সাথে মানুষের যেই চুক্তি হয় চাকুরির চুক্তি, এখানে যখন শর্ত শেষ চাকুরিও শেষ। এখন ওই লোক সপ্তাহে 5 দিন না, সপ্তাহে অফিসে আসে 2 দিন, ফর্মাল ড্রেস বাদ দিয়া যা মন চায় তাই পরে আসে। মাস শেষে এখন যদি ওই মালিক বলে ধরেন আপনি পরিপূর্ণ বেতন পাবেন না, আগামী মাস থেকে আর আশা লাগবে না, এখন আপনি যদি বলেন আমি তো ইন্টারভিউ দিয়ে চাকরি নিছিলাম, আপনাকে তখন জবাব দিবে আপনাকে যেই শর্ত দিছিলাম শর্ত নাই চাকরিও। তাহলে চাকরির ক্ষেত্রে বিনিময় শর্ত থাকে, যে কাজ করব এই শর্তে বিনিময় দিবা, অথবা বিনিময় পাবা এই কর্মের শর্তে বিনিময় পাবা। এখানে আদান প্রদান থাকে, একজনকে দেওয়া হয় আর একজনের থেকে কিছু নেওয়া হয়। আপনি শ্রম দেন, সে আপনাকে টাকা দেয়, বিনিময় দেয়, ঠিক কিনা কম? কিন্তু গোলামি কি? গোলামি হলো নিঃস্বার্থ, যেখানে বিনিময় চাওয়ার আশাই করা যাবে না। যিনি গোলাম হবেন গোলাম, গোলামের ইচ্ছাটাও মনিবের উপরে নির্ভর করবে। দুনিয়ায় কেউ যদি কারো চাকর হয়, কারো অধীনে চাকরি করে, এখানে শর্ত থাকে দৈনিক 8 ঘন্টা সে তার চাকর হিসাবে কাজ করবে। কিন্তু যখন গোলাম হয় সে দৈনিক 8 ঘন্টার গোলাম হয় না, সে তার 24 ঘন্টা তথা গোটা জিন্দেগির জন্য সে মালিকের গোলাম হয়ে যায়। মালিক যদি তারে কয় তুই ঠান্ডা পানির মধ্যে দাঁড়ায় থাক, গোলামের বলার অধিকার নাই, আমি পারবো না। গোলাম নিজের ইচ্ছায় বিবাহ করতে পারে না যতক্ষণ না মালিক তাকে অনুমতি দেয়। কথা বুঝেন নাই? এখন আসেন, এইরকম কোনো মানুষ যদি কোনো মানুষের গোলাম হয় বলেন তো এতে তার সম্মান বাড়ে না কমে? কমে, কমে। কি হয় কর না, কমে, জোরে বলেন কি হয়? কয় না মানুষ বকা দেয় তো এটা বলে ওরে গোলামের ঘরের গোলাম, অমুকের গোলাম রে তুই। তার মানে দুনিয়ার মানুষের কেউ যদি গোলাম হয় এটা অনেক সময় মানুষ বকায়ও বলে, ঠিক কিনা? বলে কি বলে না? কিন্তু বলেন তো আল্লাহর কেউ যদি গোলাম হয়ে যায়, খাঁটি গোলাম, বলেন তো তার দাম কমে না বাড়ে? দুনিয়ার মানুষের গোলাম হলে দাম কমে যায়, মর্যাদা কমে যায়, কিন্তু আল্লাহ তাআলার গোলাম হলে দাম বেড়ে যায়। এই জন্য প্রত্যেকটা নবী নিজেদেরকে আল্লাহর গোলাম বলে পরিচয় দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ তাআলা যখন কাউকে বলেন ও আমার গোলাম, বুঝতে হবে তার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা অনেক বেশি। দুনিয়ার মানুষের গোলামি করলে মান ইজ্জত শেষ, আল্লাহর গোলামি করলে মান ইজ্জত বাড়ে না কমে? জোরে কন। এখন গোলাম কারে কয় বুঝছেন তো? গোলামের নিজের কোনো ইচ্ছা থাকতে পারবে না। তাইলে আমরা কার গোলাম? আরো জোরে কোন, কার? তাইলে আমাদের সব ইচ্ছা কার ইচ্ছায় হবে? এখন বলেন তো যেই গোলাম মনিবের ইচ্ছা অনুযায়ী চলে না, সে কি ভালো গোলাম না অবাধ্য গোলাম? এখন আমরা কার গোলাম? কিন্তু আফসোসের বিষয় হলো আমরা অধিকাংশ অবাধ্য গোলাম। আমরা অধিকাংশ কি গোলাম বলেন না? আল্লাহর হুকুম আহকাম আমরা মানি ঠিক মতো, আল্লাহ তাআলার দাসত্ব ঠিক মতো করি, আল্লাহ আমাকে কয় ডাইনে যাইস, আমরা ঠিকই বামে যাই ঘুরিয়া। সেজন্য গোলামের মতো গোলাম হতে পারলে দাম, আল্লাহর গোলাম হলে দাম বেড়ে যায়। সব ক্ষেত্রে স্বাধীন লোকের দাম নাই, কিছু কিছু ক্ষেত্রে যদি গোলাম হয় আবদ্ধ হয় জিনজিরে আটকা পড়ে দাম বেড়ে যায়। যেমন মনে করেন আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাইতেছে, পাখি দুই বন্ধু দেখতেছে অনেকগুলা পাখি। এখন এক বন্ধু আর এক বন্ধুরে কয় দোস্ত পাখিগুলা দেখছস? কয় হ্যাঁ অনেক ভালো লাগতেছে। কয় তুই আমারে 100 টাকা দে, এই সব পাখিগুলার মালিক তোরে বানায় দিলাম। এখন বলেন তো যেই পাখিগুলো আকাশে উঠতেছে ওই পাখিগুলো বিক্রয় করার জন্য কেউ যদি 100 নয় 10 টাকাও দিতে বলে আপনি দিবেন নাকি? কেন আপনারে মানিক বলায় দিছে না, আপনি কি কইবেন যে ওই পাখি কিনুন না রে ভাই, ওইটা তো ছাড়া পাখি, ওইটা আজাদ পাখি, এই জন্য ওইটার কোনো দাম নাই, 10 টাকা দিয়েও একজাক পাখি আপনি কিনবেন না। কিন্তু ওই পাখির মধ্য থেকে একটা পাখি যদি খাঁচায় আটকাইয়া আপনার কাছে নিয়ে আসে, এই যে দেখো টিয়া পাখি,
এই যে দেখো গুগু পাখি, এই যে দেখো আরো দামি পাখি, এই যে দেখো সেই দামি কবুতর। আপনারা যদি বলে এই টিয়া পাখির দাম 2000 টাকা, দেখতে সুন্দর, কথাও কইতে পারে, প্রতিযোগিতা দিবেন নাকি কেনার জন্য? দিবেন না? তাহলে বোঝা গেল সব জায়গায় আজাদ থাকলে দাম নাই, কিছু কিছু জায়গায় নিজেকে আবদ্ধ করলে, গোলামির জিঞ্জিরে আবদ্ধ করলে দাম বেড়ে যায়। আল্লাহ তাআলার সামনে নিজেকে যদি আমরা আবদ্ধ করে দিতে পারি, শরীয়তের গণ্ডির ভিতরে যদি নিজেদেরকে আবদ্ধ করে দিতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার দাম দুনিয়াতে বাড়ায় দিবে ইনশাআল্লাহ। সেজন্য আমরা গোলাম হব কার? দেখেন না, আল্লাহ তাআলা নবীজিরে আমার গোলাম বলছে, ওনার গোলাম বলছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা রাত্রের কিছু অংশ সময়ে তার বান্দাকে, তার গোলামকে, আল্লাহ তাআলা বলেন নাই যে তার নবীকে, তার রসুলকে, বরং কি বলছেন যে তার বান্দাকে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা সফর করাবেন সপ্ত আকাশ পাড়ি দিয়ে আর সে আজিম পর্যন্ত নবীজিকে নিয়ে যাবেন। এই সময় নবীজির নাম বলেন নাই, নবীজিকে রসুল বলে অভিহিত করেন নাই, নবীজিকে নবী বলে অভিহিত করেন নাই, বরং এই সময় আল্লাহ তাআলা আমার আপনার নবীকে বান্দা বলে অভিহিত করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহর বান্দা হইতে পারলে দাম বেশি, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসছে মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ তাআলার কুদরতি ভাবে ঈসা আলাইহিস সালামকে মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষের সামনে শিশু বাচ্চা, দুগ্ধ পোষ্য শিশুরে নিয়ে হাজির। এখনো মারিয়াম আলাইহিস সালামের তো কারো সাথে বিবাহ হয় নাই। ওই মানুষেরা বলা শুরু করেছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। ইয়া উখতা হারুন, হে হারুনের ভগ্নী, তোমার আব্বা আম্মা তো ভালো ছিল, এরকম তো কেউ ছিল না, এই বাচ্চা আসলো কোত্থেকে? এখন মারিয়াম আলাইহিস সালাম ইশারা দিছে, এর মধ্যে আরেক গ্রুপ হয়ে গেছে, কয়তেলে এটা আল্লাহর পোলা, নাউজুবিল্লাহ, গন এর মধ্যে গ্রুপ আর একটা হয়ে গেছে, কইলে তাহলে যেহেতু এর দুনিয়ার কোনো বাপ নাই, তাহলে এটা কি, এটা আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানদের মধ্যে এই ধরনের অনেক ভাগ আছে। এখন উনি ইশারা করছে ওই শিশু বাচ্চার দিকে, ফাশারাত ইলাই, সদ্যভূমিষ্ঠ একেবারে দুগ্ধপোষ্য শিশুর দিকে ইশারা করছে। আমারে কিছু জিগাইও না, এরে জিজ্ঞাসা করো কেমন জানি ইশারা দিয়ে এটা বুঝায়। এখন ওরা বলে, কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আরে এই দুগ্ধপোষ্য শিশু বাচ্চা এটা কেমন কইরা আবার কথা বলবে? এক গ্রুপ তো বলা শুরু কইরা দিছে, তাইলে এটা আল্লাহর পোলাই হইব, নাউজুবিল্লাহ গন। আল্লাহ তাআলা এই দুগ্ধপোষ্য শিশু বাচ্চার জবান খুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম জবাব দিচ্ছে, কলা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। ঈসা আলাইহিস সালাম বলেন, এই শোন, আমি আল্লাহর ছেলে টেলে কেউ না, ইন্নি আবদুল্লাহ, আমি কার বান্দা, জোরে বলেন, আমি হইলাম আল্লাহর বান্দা। এই জন্য আমরাও যদি আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ তাআলার হুকুম ওইভাবে পালন করি যেমন ভাবে একজন গোলাম তার মনিবের হুকুম পালন করে। আমার ইচ্ছা, আমার মনটা চায় গোনা করার জন্য, কিন্তু গোনা করলে আমার মনিব বেজার হবে, গোনা বাদ দিলাম। আমার মনটা চায় হারাম পথে চলার জন্য, কিন্তু আমি তো আল্লাহর গোলাম, ওই পথে চলতে আমারে মানা করছে, আমি ওই পথে চলা বাদ দিলাম। এক কথায়, নিজের ইচ্ছাটাকে যখন মনিবের ইচ্ছায় পরিণত করতে পারবো, ওই মানুষটার দাম আল্লাহ তাআলা দুনিয়া এবং আসমানেও বাড়ায়া দিবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেন? বলে, আমি তোমাদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত তথা আমার দাসত্ব করার জন্য। আমরা আল্লাহর দাসত্ব করব, কার দাসত্ব?
এখন আসেন দাসত্ব কাকে বলে, গোলামি কাকে বলে। আল্লাহ তাআলার গোলামি শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ রোজা হজ যাকাতের নাম আল্লাহ তাআলার গোলামি দাসত্ব নয়, এটা আল্লাহ তাআলার পরিপূর্ণ গোলামির কিছু গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বলেন তো আমরা এই ক্ষেত্রে দাসত্ব করি ঠিক, আল্লাহর হুকুম মেনে চলি ঠিক, কিন্তু অন্যান্য জায়গায় কি আল্লাহ তাআলার দাসত্ব নাই? আছে, সমাজে আছে, ব্যবসায় আছে, পরিবারে আছে, রাষ্ট্রনীতিতে আছে, সমাজনীতিতে আছে, রাজনীতিতে আছে, বলেন তো সব জায়গায় আল্লাহ তাআলার দিক নির্দেশনা আছে না নাই? একটা মানুষের গোটা হায়াতে কি করবে কি করবে না, সমস্যায় পড়লে কি করবে কি করবে না, সমস্যায় পড়লে কোথায় যাবে, বলেন তো এই ধরনের দিক নির্দেশনা শরীয়তে আছে না নাই? কোনো মানুষ যদি এই কথা বলে যে ইসলামের মধ্যে এই জিনিসগুলো নাই, কেমনে দেশ চালাইতে হবে নাই, কেমনে ব্যবসা চালাইতে হবে নাই, এই কথা যদি সে বিশ্বাস করে, নিঃসন্দেহে আমিও বলবো তাইলে তোমার ঈমানটাও নাই। আল্লাহ তাআলা তার পরিপূর্ণ দাসত্বের জন্য পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে আসছে, বিদায় হজের দিন আরাফার ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার দিনকে পরিপূর্ণ হিসাবে ঘোষণা করছেন। সুবহানাল্লাহ, বলেন দিন হইল জীবন ব্যবস্থা, এই জীবনে কোথায় কি করতে হবে না করতে হবে সব কিছুর দিক নির্দেশনা ইসলামের মধ্যে আছে না নাই? আছে। আমরা মনে করি ইসলাম মনে হয় নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু আমাদের আদান প্রদান, আমাদের লেনদেন, মুআমালাত মুআশারাত, আত্মীয় স্বজনের হক, অন্যান্য বিষয়গুলো ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা ইসলাম কি শুধু নামাজ রোজা হজ যাকাত এইগুলোর মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি, এটা বড় আফসোসের ব্যাপার। এগুলো ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় যেগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। গত বছর বা তার আগের বছর হবে, সম্ভবত সুইজারল্যান্ডের একজন মানুষ, তিনি গবেষণা করেছেন যে ইসলাম, একজন মুসলিম মুসলিম হিসাবে ইসলামের কত পার্সেন্ট সে মানে। ইসলাম তো শুধু নামাজ রোজা না, আরো আছে না, যত কিছু ইসলামের মধ্যে আছে এই সব কিছুর কত অংশ একটা মুসলমান মেনে চলে, উনি গবেষণা করছেন। আফসোসের ব্যাপার, আমরা নামাজ রোজা হজ যাকাত এগুলো আছে, বাকি যেই বিষয়গুলো আছে এগুলো মুসলমানদের চাইতে অমুসলিমেরা বেশি ফলো করে, যার কারণে সামগ্রিকভাবে ইসলামী অনুশাসন মানার ক্ষেত্রে প্রথম দশটা দেশের মধ্যে একটা মুসলিম কান্ট্রিও ছিল না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের ব্যাপার, এটা আমাদের জন্য বড় লজ্জার ব্যাপার যে আমরা ইসলামী অনুশাসনের পরিপূর্ণ ধ্যান পরিপূর্ণ জ্ঞান আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে ওহী নাজিল করে জানায় দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার তোমাদের জন্য আমার নেয়ামতকে পরিপূর্ণ কইরা দিলাম। একটা জিনিস চিন্তা কইরা দেখেন, অতীতের সব নবীর উম্মতেরা নেয়ামত পাইছে, কিন্তু কোন নবীর উম্মতের ব্যাপারে আল্লাহ তাআলা এমনটা বলেন নাই, তোমাদের নেয়ামত পরিপূর্ণ কইরা দিলাম। অতীতের সব নবীর উম্মতেরা আল্লাহ কর্তৃক নির্ধারিত দীনের উপরে জীবন পরিচালিত করেছে, কিন্তু কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এমনটা বলেন নাই, তোমাদের জন্যই দিনকে পরিপূর্ণ করে দিলাম। কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানায় দিলেন, আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করলাম, সাথে সাথে আমার নেয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম। এ কথার তাৎপর্য কি? বুজুর্গানের দিনকে বলতে শুনেছি যে, শুনেন এই কথার মূল তাৎপর্যটা হইল, যেখানে দিন নাই সেখানে নেয়ামত নাই, যেখানে দিন নাই সেখানে নেয়ামত নাই, যেখানে পরিপূর্ণ দিন আল্লাহ বলেন সেখানে পরিপূর্ণ নেয়ামত। সুবহানাল্লাহ।
আপনার পরিবারে পরিপূর্ণ দিন আছে, আল্লাহ কয় পরিপূর্ণ নেয়ামতও আছে। সুবহানাল্লাহ বলেন, আপনার রাষ্ট্রে পরিপূর্ণ দিন আছে, তাহলে আপনার রাষ্ট্রে পরিপূর্ণ নেয়ামত আছে, আপনার সমাজে পরিপূর্ণ দিন আছে, তাইলে আপনার কাছে পরিপূর্ণ নেয়ামত আছে। সব কিছু বাদ দেন, আপনার নিজের কাছে পরিপূর্ণ দিন আছে। আল্লাহ তাআলা কেমন যেন জানায় দেয় বান্দা, যেখানেই আমার পরিপূর্ণ দিন সেখানেই আমার পরিপূর্ণ নেয়ামত। তাহলে দিনবিহীন আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নেয়ামত পাওয়া এটা কি সম্ভব? কোশ্চিন কালেও সম্ভব নয়। এই জন্য হযরত সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ইহুদি আসছে। আয়েশা বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের নবীর উপরে আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছে, ওই আয়াতটা যদি মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, ওই দিনকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। কয়, কোন আয়াত রে সেটা? তখন বলতেছে এই আয়াতটা। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হ্যাঁ, এই আয়াতটা কোথায় নাজিল হইছে, কার উপরে নাজিল হইছে, কোন জায়গায় নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে আমি সব জানি। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন পরিপূর্ণ দিন মেনে চলার জন্য, কিন্তু আফসোস, এ দিন থেকে আমরা অনেক দূরে। আমাদের দিন মসজিদে আছে তো আমাদের দিন ঘরের মধ্যে নাই, ঠিক কিনা বলেন? আমাদের দিন মসজিদে আছে তো ঘরের মধ্যে নাই, আমরা মসজিদে ইসলাম মানতেছি তো ঘরের মধ্যে ইসলাম নাই। তাহলে বলেন কেমন করে আমাদের উপরে আল্লাহ তাআলা পরিপূর্ণ নেয়ামত দিবেন? বরং আমাদের অবস্থা হয়ে গেছে কেমন জানেন? ওই আহলে কিতাবরা কোরআনের কিছু মানত, কিছু অস্বীকার করতো, আর আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ওই চরিত্রওয়ালা লোক আমাদের সমাজে বহুত আছে, ওরা বলতে চায় এই ইসলাম শুধু মসজিদের মধ্যে চলবে, ইসলাম পার্লামেন্টে চলবে না, ইসলাম ব্যবসায় চলবে না, ইসলাম রাজনীতিতে চলবে না। আর আল্লাহ বলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম থাকতে হবে। এটা আমাদের দুর্ভাগ্যের ব্যাপার যে আমরা মুসলমান হইয়াও ওই ওদের ক্যারেক্টারকে ধরে নিয়েছে। এজন্যই গোটা দুনিয়ার কোথাও শান্তি নাই, গোটা দুনিয়ার কোথাও শান্তি নাই, সব জায়গায় আমরা নির্যাতিত, সব জায়গায় আমরা অবহেলিত, কারণ আমরা দিনকে নিজেরা সংকুচিত করে ফেলেছি। আমি নামাজি, আমি হাজি, কিন্তু আমি সুদও খাই, আমি হাজি, আমি গাজি, আমি নামাজ পড়ি, আমি মাদ্রাসায় পড়াই, দেখা যাবে আমি গুনার সাথে জড়িত আছে না নাই। তাহলে কি হবে এই ইবাদত? এই ইবাদত কাজে লাগবে না, এই ইবাদতের দ্বারা আল্লাহর প্রকৃত গোলাম হওয়া যাবে না যতক্ষণ না আমি আপনি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল না হচ্ছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবীন। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারেরা, কাফেরদের নয়, ইমানদারদেরকে ডেকে বলেন আল্লাহ, হে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আর ইসলাম হইল আমাদের জীবন ব্যবস্থা, বুঝে থাকলে জবাব দেন, আমাদের দিন তথা জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ নাকি অপূর্ণাঙ্গ? ওই কথাই আল্লাহ বলেন তোমরা তোমাদের জন্য মনোনীত, নির্ধারিত, নির্বাচিত জীবন ব্যবস্থা এই দিন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে যাও। এখন কথা হইল আল্লাহ তাআলা আদেশ দিলেন, কিন্তু কেন আমরা এই দিনের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকতে পারি না? এই ক্ষেত্রে বাধা দেয় শয়তান। কে দেয় জোরে বলেন? কারণ মানব সৃষ্টির শুরু থেকে নিয়ে এই শয়তান কিন্তু বিরোধিতা করছে। আদম আলাইহিস সালামকে সেজদা করে নাই, এরপরে দুনিয়ায় আসছে, সে আল্লাহর ইজ্জতের কসম খায়া বলছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, ক্বালা ফা বিইজ্জাতিকা লা উগউয়ান্নাহুম আজমাইন, এ সবগুলারে আমি পথভ্রষ্ট করে ফেলবো, জাহান্নাম দিয়ে বইরে ফেলবো, হায় আল্লাহ, এক ধরনের লোক ছাড়া কারা? বলে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আরে আপনার বান্দাদের মধ্যে যারা মুখলাস, মুখলাস কারা? বলে যারা পরিপূর্ণ ইসলামে দাখিল হয়েছে তারা, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কিছু অংশে ইসলাম মেনে আর বাকিগুলো ইসলাম ছেড়ে কাজ হবে না। এই ইসলামের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হতে দেয় না শয়তান। কে দেয় না? এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অনুসরণ করো না।
এই শয়তান তোমাদেরকে ইসলাম থেকে বাহির করে জাহান্নামের পথে নিয়ে যাবে। আল্লাহ তাআলা এই জন্য সতর্ক করে দিয়ে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবীন, শয়তান তোমাদের প্রকাশ্য সুস্পষ্ট দুশ্মন। আল্লাহ তাআলা এত সতর্ক করে দেওয়ার পরেও, ওলামায়ে কেরাম আমাদেরকে এত করে বলার পরেও আমাদের অবস্থা হইল লোহার মতো। কিসের মতো করনা? জোরে বলেন, কিসের মতো? লোহারে পিটাইয়া যাই বানান ও লোহাই থাকে, ঠিক কিনা? কন লোহারে পিটাইলে একটা আওয়াজ হয়, কি আওয়াজ হয় জানেন? বলে যেই সেই, যেই সেই, যেই সেই, যেই সেই। আর আমরা কই, হুজুর আপনারা যতই বলেন না কেন, আমরাও যেই সেই, যেই সেই। এখন এত বলার পরেও যদি আমরা আমাদেরকে নিজেদেরকে পরিবর্তন না করি, ইসলামের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত পরিপূর্ণভাবে না করাই, তাহলে ক্ষতি কি আমাদের না আল্লাহর? আরে গোটা দুনিয়ার মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহর কোনো ক্ষতি আছে? আরে গোটা দুনিয়ার মানুষ যদি পাক্কা ইমানদার হয়ে যায়, আল্লাহর কোনো লাভ আছে? তাইলে লাভও আমাদের, ক্ষতিও আমাদের। আমরা কত বড় বোকা, আমরা আমাদের নিজেদের লাভটাই বুঝি না, শয়তান আমাদের বুঝতে দেয় না। এজন্য আমাদের উচিত, আল্লাহ তাআলা যে উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, যে আমরা পরিপূর্ণভাবে তার গোলামি এই দুনিয়াতে করব, এই উদ্দেশ্য আল্লাহর। এক কথায় আল্লাহ তাআলার বিধি বিধান হুকুম আহকাম মেনে এই দুনিয়ার হায়াত আমরা অতিবাহিত করব, এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। এই উদ্দেশ্য যদি আমরা পরিপূর্ণ করতে পারি, আমরা যদি পরিপূর্ণ দাসত্ব অর্জন করতে পারি আল্লাহ তাআলার, তাহলে লস নাই, আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও সম্মানিত করবে ইনশাআল্লাহ। এখন বলেন, একটা মানুষ যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে পরিপূর্ণ গোলামে পরিণত হয়ে যেতে পারে, আল্লাহ তাকে ভালোবাসবে না? বুঝে বলেন, ভালোবাসবে কি বাসবে না? আরে দুনিয়ায় তো অনেক মানুষ গোলাম আছে, এমন আছে, অনেক অঞ্চলে আছে, যেমন সিলেটে ওইদিকে অনেক জায়গায় আছে, বিশাল রাজপ্রাসাদ বানায় রেখে গেছে, সেই লোকটার আসার নামে খবর নাই, ইংল্যান্ডে থাকে, আমেরিকায় থাকে, দুই চার পাঁচ বছর পরে এক একবার আসে, ওই পুরা বাড়িতে একটা লোক সারা বছরের জন্য থাকে, মূলত তাকে সে গোলাম হিসাবেই রাখছে। কিন্তু এই ব্যক্তিটা তার কর্মের দ্বারা, কথার দ্বারা মালিকের এতটা বিশ্বস্ততা অর্জন করছে, মালিক বাড়িতে বেড়াতে আসছে, এখন ওই মুরব্বি বসা পাশে নিচে বসতে যায়, মুরব্বিকে এবার মালিক ডাইকা নিয়ে নিজের সোফার পাশে বসায়, আর একজন বন্ধু জিজ্ঞাসা করে, এই লোকটাকে আসলে তো এই লোকটা করবা গোলাম, কিন্তু এই গোলাম মনিবের সাথে এতটা বিশ্বস্ততা অর্জন করছে, এইবার ওই লোক এরে পরিচয় করায় দেয় না এরকম, যে ইনি আমার বাড়ির কাজের লোক, কামলা, গোলাম, সারা বছরের রাখালি লোক, এইটা বলে না, ওই বন্ধুকে বলে ইনি হলো আমার চাচা। বলে কি বলে না? বরং অনেক ক্ষেত্রে এমন বলে, আমার তো বাপ ভাই জানাই, ইনি আমাকে বাবার মতোই পালন করছেন, ইনি আমার জিনিসগুলো এমন ভাবে দেখেন, আমার আপনজন না হলেও আপনজনের চাইতেও বেশি, ঠিক কিনা বলেন? তাহলে একটা মানুষ যদি দুনিয়ার মানুষের গোলামি যথাযথভাবে করতে পারে, ওই মালিকের মহব্বত যদি পাওয়া যায়, তাইলে একটা মানুষ যদি আল্লাহর গোলামি করে, আল্লাহর মহব্বত পাবে কি পাবে না? নিঃসন্দেহে সে পাবে, আল্লাহর ভালোবাসা পাবে। আর যদি কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আসমানের মধ্যে জিব্রাইল আলাইহিসসালামকে ডাক দিয়ে বলে, জিব্রাইল দুনিয়ার অমকরে আমি কিন্তু খুব ভালোবাসি, তুমিও ভালোবাসো। জিব্রাইল ভালোবাসা শুরু করে, আসমানের মধ্যে এসে এলান করে দেয়, শোনো দুনিয়ার অমককে আল্লাহ ভালোবাসে, আমিও ভালোবাসি। এখন ফিরিস্তারা কইব নাকি যে আমরা ভালো ভালোবাসতে পারব না, এরকম বলবে? জিব্রাইল বলে তোমরাও ভালোবাসো। এবার আসমানের বাসিন্দারা ভালোবাসতে শুরু করে, এখন লাভ কি? নবীজি বলেন, এই যে আল্লাহ ভালোবাসে, জিব্রাইল ভালোবাসে, ফিরিস্তারা ভালোবাসে, এবার আল্লাহ তাআলা দুনিয়াবাসীর অন্তরে ওই ব্যক্তির ভালোবাসা আর গ্রহণযোগ্যতা পয়দা করে দেয়। চিন্তা করে দেখেন, দুনিয়ার সামসামি কইরা দুনিয়ার মানুষের যেই ভালোবাসা পাওয়া যায় না, দলের সামসামি কইরা যেই ভালোবাসা পাওয়া যায় না, নেতার সামসামি কইরা যেই ভালোবাসা পাওয়া যায় না, আল্লাহর গোলাম হইলে মানুষের কাছে বাস্তব এবং গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা পাওয়া যায় কি যায় না? মনে রাখবেন, দুনিয়ার নেয়ামত যদি পেতে হয়, আল্লাহর গোলামি ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার পরিপূর্ণ দাসত্ব, গোলাম হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।